আসসালামু আলাইকুম। আর কি শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়া ইসলাম বলেন তাহলে। আমার ভাইয়া, আপনি এই যে নাস্তিক হয়ে গেছেন, আপনার ভয় করে না যদি মরার পরে কিছু থাকে? মরার পরে কোথায় থাকলে? বুঝিনি, কবরে? না, যদি মরার পরে ধরেন দেখলেন যে সত্যি সত্যি কিছু আছে, মরার পরে দেখবো কি করে? মানে আমি আমি যে মরে গেছি এটা কি করে বুঝবো? সবাই কি করে বুঝবে? মানে আমি আমি ধরেন যে আমি মরে গেছি, এটা আমরা কি করে, ধরেন আপনার বা আমার একজন আত্মীয় মারা গেছে, আমরা কি করে বুঝি যে সে মারা গেছে? কি করে বুঝি? হ্যাঁ, আমার হ্যাঁ, মানে ধরেন ধরেন আমাদের একজন, ধরেন আপনার আর আমার নানা একই, তা আমাদের নানা যে মারা গেছে এটা আমরা কি করে বুঝবো? মানে ধরেন নানা বেঁচে ছিল, কিন্তু আজকে সকালবেলা হঠাৎ করে আমরা কি করে বুঝবো যে উনি মারা গেছে? মরে গেলে তো এমনি বোঝা যায়, কি কি কিভাবে বোঝেন এটা একটু আমাকে বোঝান। তার দেহের সবকিছু বন্ধ হয়ে যায়। এক্স্যাক্টলি, তার দেহের সবকিছু বন্ধ হয়ে যায়। আর সবকিছু মানে কি কি একটু কিছু ভেঙে বলে। শুরু করতে পারে না, যেমন সে কিছু বলতে যেমন পারে সে কি সে উনি কি দেখতে পারেন, না, শুনতে পারেন, না কথা বলতে পারেন, কিছুই তো পারে না, চিন্তা করতে পারেন? না কিছুই পারে না, কিন্তু ওই আপনি নিজেই সামনে বললেন চিন্তা পর্যন্ত করতে পারে না, তাহলে একটা মরা মানুষ কি করে বুঝবে মরার পরে কোথায় কি আছে নেই? রুহু আছে না? রুহু মানে আত্মা? জি, রুহু আছে, আপনার রুহু আছে? মানে বলতেছি যে যদি মানে থাকে আর কি, তখন কি করবেন? ও, রুহু যদি মানে রুহু যে আছে এটা আপনি শিওর না, তাই তো? না, আমি তো শিওর না, আমি তো এই জন্য জিজ্ঞেস করতেছি ও আচ্ছা, যদি রুহু রুহু আছে না, আমার কোনো রুহু আছে, কি মানে কিন্তু যদি সেই থাকে রুহুটা, আর কি, সেই মানে রুহুটা নাস্তিক কি করে হওয়াটা থাকবে? তো একটা বড় যেমন রিস্ক ধরেন আমার আছে। ফুসফুস, যেমন ধরেন আমার ফুসফুস, আমার ফুসফুস আমি ডিসাইড করেছি যে এই ফুসফুস যেহেতু আমি অনেক যত্ন করে রাখি, আমার ফুসফুস আমি কারো কাছে দিয়ে দেবো, আমার এই ফুসফুসটা থেকে আমার রুহু থাকবে নাকি এই ফুসফুস ছাড়াই আমার ওই রুহুটা চলবে? এখন আমি তো রুহুটুকু দেখিনি, এখন কি করে বলবো? আচ্ছা, না মানে আমার বডির পার্টস গুলো যদি আমি এরকম করে আলাদা আলাদা জায়গায় দেই, আমার লিভারটা একজনকে দিয়ে দেই, আমার ফুসফুসটা একজনকে দিয়ে দেই, আমার কিডনি দুইটা দুইজনকে দিয়ে দিই, লিভারটাও হয়তো দুজনকে দেওয়া যাবে বাট ধরে নিলাম একজনকে দিই, তারপরে চোখ দুইটা ধরেন একজনকে বা দুইজনকে দেই, আর কি দেওয়া যায়? আরো অনেক কিছুই দেওয়া যায় যদিও, শরীরের আসলে ম্যাক্সিমাম জিনিসই নিয়ে নেওয়া যায়, কিন্তু সবকিছু আসলে সবাই নেয় না, কিন্তু এগুলো একেবারেই মেইন মেইন পার্টস যেগুলো আর কি মানুষের কাজে আসেই। হার্টটা যদি আরেকজনকে দিয়ে দিই, তো প্রত্যেক জনের শরীরেই তো সেই জিনিসগুলো অ্যাক্টিভ থাকবে, আমার বডিটা থাকবে খালি খোসা, কিচ্ছু নাই। এখন বলেন এই বডির মধ্যে কি রুহু থাকবে, মানে বা এই বডি থেকে কি রুহুটা বের হয়ে যাবে, আবার কি এই বডিতে সেই রুহুটা ফেরত আসবে, মানে এরকম কিছু একটা রুহু? এখন কি আর জানি, আমি তো আর মরিনি কোনোদিন, এই জন্য বলতে পারছি না। কিন্তু আমাদের সামনে তো অসংখ্য মানুষ মারা গেছে, অসংখ্য মানুষ মরে যাচ্ছে, সেই মানুষগুলার মধ্যে আমরা কি কখনো দেখেছি যে তারা কিছু হয়, তাদের কিছু হয়? না, ধরেন আপনি মরার পরে দেখলেন যে কিছু একটা আমরা আছে, আমরা ইতোমধ্যে কি এরকম কিছু হতে দেখেছি? কোনো কখনো এরকম কোনো প্রমাণ পেয়েছি যে একজন মরার পরে কবরে গেছে, এরপরে তার দেখছে যে এরকম নতুন আর একটা জগৎ? বিশ্বাস মানে ভয় থেকে আসে। তাহলে সেই বিশ্বাস অনুযায়ী বা ভয় থেকে? আচ্ছা, আপনি তো অলরেডি আমার ডিসকাশনের সারাংশ নিজেই বলে দিয়েছেন, ভয় থেকে। তার মানে আপনার ভয় থেকে এই বিশ্বাসটা আসছে? এটা জ্ঞান গর্ভ কোনো গবেষণা থেকে আসেনি, তাই না? তাই না আপু? জি, মানে আপনি এটা পরীক্ষা করে বা পর্যবেক্ষণ করে কোনো এরকম কোনো পদ্ধতি অবলম্বন করে এই তথ্যটা পাননি? আপনি এই তথ্যটা পাইছেন ভয় থেকে, অন্যরা ছড়িয়েছে এই তথ্যটা, আপনি সেটা বিশ্বাস করেছেন কারণ আপনার ভয় করে। না, আমার ভয় করে না, সোজা এসে ভয় করে না, মানে কারে এটা নিয়ে কি ভয় করবো, অনেক বড় কারে রিস্ক? নিয়ে ভয়? ধরেন ধরেন মানে মানে ধরেন আমার এলাকায় একটা গুন্ডা আছে, সেই গুন্ডার অনেক পাওয়ার, তো ওকে তো আমি ভয় করবোই, মানে এই ভয়টা করে মানে আমি বুঝলাম না, মানে পরের আমাকে এখন কি করতে হবে, তার আরাধনা? না, তার আরাধনা করবো কেন? যদি যে জিনিসটা ভয় পাওয়ার মতো, তার তো তাকে তো বিশ্বাস করার বা তাকে তো মেনে চলার, মানে বিশ্বাস বলতে যদি জানি শিওর, তার মানে তো আর বিশ্বাস করার প্রশ্ন আসতেছে না তখন আর, তার মানে তো সেটা আছেই, যেটা ভয় করার মতো সেটা নিয়ে তো টেনশনের কিছু নেই, তো ভয় করার মতো তো খারাপ, জঘন্য খারাপ, ওটা নিয়ে আমি ভয় করবো কেন? আমার পেদাবে আর কি, পেদানি দেবে আমারে? এখন সেই যাকে নিয়ে আমরা কথা বলতেছি যে যদি থাকে, যদি দিয়ে তো অনেক কিছুই হয়, যেমন কিরকম যদি আমরা দেখি দুর্গার স্বামী হচ্ছে বুদ্ধ, যদি আমরা দেখি যে বুদ্ধ আসলে সংসার ছেড়ে, বাচ্চাদের ছেড়ে, সে আসলে বনবাসে গেছিল আসলে দুর্গার প্রেমে পাগল হয়ে, এবং দুর্গা আর সে বা আজীবন কাটিয়েছে একসাথে, এবং তারাই আমরা যদি দেখি মরার পরে ওরা খাড়ায় আছে,
দুইজন দুই পাশে মানে হাত ধরে দাঁড়িয়ে মুচকি হাসছে আমাদের দিকে। তখন কেমন লাগবে? তখন কি করব? যদি বললেন না, যদি তো, এটাও তো একটা যদি, যদি দেখি তখন কি করব আমরা? কি বা করবো, আমি তো হিন্দু না, বলতে পারছি না। ওই তো, তাহলে যদি দিয়ে অনেক কিছুই বলা যায়, অনেক বাজে কথাও বলা যায়, অনেক হাস্যকর কথাও বলা যায়। ধরে নেন আমি কোনো হাস্যকর কথা বলছি, সেই যদিটার ভিত্তিতে আমরা কি এখন কোনো কিছু করতে পারি? পারি না, বুঝতে পারছেন? কারণ করলে তো সেটাও যদি ভুল হয়। ধরেন আমরা ধরে নিলাম ওখানে বুঙ্গা বুঙ্গা বসে আছে, ধরে নিয়ে আমি বুঙ্গা বুঙ্গার অনুসরণ করা শুরু করলাম, বুঙ্গা বুঙ্গার আরাধনা করা শুরু করলাম, কিন্তু দেখলাম মরার পরে বুঙ্গা বুঙ্গা নাই, আসলে আছে বিয়ারবুল। বিয়ারবুলের অনুসারী তো আমরা হইলাম না, আজীবন সারাটা জীবন কাটাই গেলাম, একবার আপনি বিয়ার কি খেলেন না। এগুলোতে বিশ্বাস করেন? না, এটা তো ভিন্ন প্রসঙ্গ, খুঁজছেন বিশ্বাস করি কিনা। আগেরটা শেষ হোক, আগেটা আপনি বুঝতেছেন যে আমরা ধরে নিয়ে একটা কিছু যে করবো সেই করাটা ঠিক না। ধরেন আপনি ধরে নিচ্ছেন আপনার 5 কোটি টাকা আছে, ধরে নিয়ে আপনি আজকে গিয়ে গরিবদের মাঝে কম্বল বিলি করা শুরু করলেন, পারবেন কুলাইতে? ফকির হয়ে যাবেন 2-3টা কম্বল দেওয়ার পরে, বা 10টা 50টা 100টা কম্বল দেওয়ার পর তো আপনি ফকির হয়ে যাবেন, তাই না? তো ধরে নিয়ে তো কোনো কিছু করা যায় না, তাই না? আগে নিশ্চিত হইতে হয়। ধরেন আপনি কি কোনোদিন ধরে নেন যে একটা বাস আসতেছে ডান পাশ থেকে, সুতরাং আমি 5 মিনিট পরে রাস্তাটা পার হই? কোনোদিন ধরে নেন এইভাবে? বা একটা ট্রাক আসতেছে, আপনি কি কোনোদিন ধরে নেন যে ট্রাক আসতেছে না, ধরি ট্রাক আসতেছে না চলো রাস্তা পার হই? করেন কোনোদিন এভাবে? করেছেন? না, আসলে আপনার সাথে তো কথাই পারবো না আর কি। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আপনি চিন্তা করতে থাকেন। যদি যদি আপনি একটা ভিডিও দেখতে পারেন, আমি একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি, আমি ভিডিও লিঙ্ক দিতে দিতে আপনি কি বলতেছিলেন জিন ভূত না বিশ্বাস করি না, কারণ এগুলোর প্রমাণ নেই কোনো কিছু, যে অনেকের তো ধরে, আমি দেখেছি। না এগুলো ভূতে ধরে না, জিনে ধরে না, এগুলো দিন ভূতে ধরে না ভাই। হ্যাঁ আপু, এগুলা মানসিক রোগ। আর কিছু বলতে নেই, যে আমি আপনাকে ই দেখাচ্ছি, এই যে ভিডিওটার লিঙ্ক দেখাচ্ছি স্ক্রিনে, এই ভিডিওটা আপনি প্লে করে দেখবেন। প্যাস্কেলের বাজি, ঈশ্বরের বিশ্বাস কি অপেক্ষাকৃত নিরাপদ? মানে কোনো কিছু একটাতে বিশ্বাস করলে কি আপনি বাচ্চা যাবেন? এই জিনিসটা আপনি দেখবেন, ঠিক আছে? মানে আমার তো অত সাহস নেই, এই কারণে আমি বিশ্বাস করি একটু, কোনটাতে করেন? মানে আমি আল্লাহ? বিশ্বাস করি। জি, কি কি বিশ্বাস করেন, আল্লাহকে না ভগবানকে? ভগবানকে না, আল্লাহকে। হায় হায়, যদি এটা ভুল হয়ে যায়, যদি আল্লাহ না থাকে ভগবান থাকে, তখন কি করবেন? এখন আমি তো আর কি, আমি মুসলমান আর কি, অত আমার ইয়া নাই। কেমনি কি তাহলে বলেন? আর আমি আপনি, তো একটু গান বাজনা করতে পছন্দ করি, আমাদের ধর্মে তো গান বাজনাটা নিষিদ্ধ মেয়েদের। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আপনি যদি একটা বিশ্বাস করতেছেন সেটা যদি ভুল হয় তখন কি হবে? যদি ভগবান থাকে, এখন ভয় করে না আমাদের আপনি? ধর্মে ওইগুলো, হ্যাঁ আপনার ধর্মে বলা আছে, কিন্তু ওদের ধর্মটা, ওদেরটা যদি সত্য হয় তখন আপনার ভয় করে না সে বিষয়ে ভাবতে? না, মানে অত তো চিন্তা করি না। এখন করেন, আজকে গিয়ে চিন্তা করবেন যে আপনি যেটা ভাবতেছেন সেটা যদি ভুল হয়, এগুলো ভেবে তাহলে ভাবতে থাকেন। ঠিক আছে, আমি তাহলে আপনাকে বিদায় জানাই, আরেকজনের কাছে যাই। জি, ধন্যবাদ। ঠিক আছে, শুভরাত্রি।